নমস্কার বন্ধুরা, অনুরূপা ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। আর এই দেখুন, সকালবেলা প্রায় 8:30 বাজবে, আমি রান্না করতে করতে মেয়েকে মানে রান্নাঘরে নিয়ে গিয়ে ওখানে পড়তে বসিয়েছি। আর পেছনে দেখুন পাখা চলছে, হালকা স্পিডে পাখা চলছে। বাইরে মানে বর্ষাকাল, ঠান্ডা ওয়েদার, তবুও পাখা ছাড়া পড়তে বসবেই না। তো আজকে কিন্তু সকাল থেকে খুব রোদ, দূর এই রোদের পেছনেই হয়তো মেয়ে কী জানি দুপুরে কি হবে। একদম চারদিকে মানে গাছপালাগুলো একদম চকচক করছে, আর দেখুন বৃষ্টির জল পড়ে সব সতেজ, আর দূরে আমাদের পুকুরটা দেখা যাচ্ছে, একদম ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলের মতো পুকুরে একদম সবুজ পানা ঢেকে গেছে। তো ওইদিকে তোমার দাদাভাই সকালবেলা বাজারে গিয়েছিল, আজকে আমাদের এখানে হাট বার, গ্রামের হাট। তো দেখো দু তিনখানা স্টিলের রডও নিয়ে এসেছে, এই রডগুলো সামনে উঠানিতে বর্ষার জলে বৃষ্টির জলেতে ছিট কেটে দুয়ারটা ভিজে যায়, তো সেখানে পর্দার সিস্টেম করবে। আর এই দেখো কতগুলো চারা নিয়ে এসেছি, বলেছিলাম বর্ষাকাল এসে সামনে যে মাটিটা ভরানো হয়েছে ওখানে কিছু চারা লাগাবো, তো হাট না হলে তো চারা পাওয়া যাবে না। তো আর কতগুলো ব্যাগ নিয়ে এসেছি, আমি তাই এগিয়ে গিয়েছি, এতগুলো জিনিস তো একসঙ্গেই আনতে অসুবিধা হবে, তো রান্না করতে করতেই আমি এগিয়ে গিয়েছি। চলো এবারে ঘরেতে যাই। আর ঘরেতে এসেই মানে হাটের ব্যাগটা রেখেছি, অমনি রান্নাঘরে দেখি সাপ ঢুকে পড়েছে, মেটালি সাপই ঢুকেছে। তো এই বিগত 3-4 দিন ধরে রান্নাঘরেতে কখনো ঢ্যামনা সাপ, কখনো মেটালি সাপ ব্যাঙ ধরে আধা মানে মুখে নিয়ে বসে রয়েছে, মানে বিরক্তিকর একটা ব্যাপার হয়েছে। আর সবসময় ভয় আতঙ্কে চলছে, জানালা দিয়েও ঢুকে যেতে পারে, দুদিকে আমার নেট ঘেরা রয়েছে গলিতে, তা সত্ত্বেও দরজার একটু যে ফাঁক রয়েছে, মেটালি সাপ তো একদম সরু, তাই সে ঢুকে যায়। ওই যে তোমার দাদাভাই দেখো চেয়ারের উপরে উঠে সাপটাকে তাড়াচ্ছে, সাপ মানে লাঠির ভয়েতে এখানে সেখানে জিনিসপত্র যে রেখেছি তাতে আশ্রয় নিচ্ছে। তো তোমার দাদাভাইও চেয়ারের উপরে উঠেই তাকে বের করবার চেষ্টা করেছে, ওখানে একটা উনুন রয়েছে, আঁচের উনুন, তো তার ভেতরেই ও ঢুকে গেছে। আর এই যে কড়াইটা হাত দিয়ে সরাচ্ছে, দেখো তোমার দাদাভাইও ভয় পেয়ে গেছে, মানে এত মানে ওর পেছনে সাপটা বের করতে কতক্ষণ সময় লাগলো। তো দিনের দিন ছোট মামার ছেলে মেয়েরা বারবার তো রান্নাঘরে রান্না করা জিনিস মানে খাবার দাবার খেতে যায়, মানে সাপের আতঙ্কেই চলছে। হঠাৎ করেই ওই কাজ করতে করতেই দেখছি ইনভার্টারে মানে শর্ট সার্কিট হয়ে গেছে, তো মেয়ে টিভি দেখছে, বারবার ডাকছে মা চলে এসো অন করে দাও। এদিকে দেখো আজকে হাট থেকে বড় আলুই নিয়ে এসেছে, ছোটো আলু সব বিক্রি হয়ে গেছে। তো যাই হোক, আর যে কী কী নিয়ে এসেছে দেখো, মাছটা আমি ধুয়ে নেব, কারণ তরকারিগুলো তো রান্না হয়ে গেছে, এবারে মাছটা না ভাজলে মানে তোমার দাদাভাই তো স্কুলে যাবে, তাড়াতাড়ি রান্নাটা মাছটা ভেজে নিলে তাহলে তো ভাত খেয়ে যাবে। চলো কী কী মাছ নিয়ে এসেছে তোমাদেরকে দেখাই। এখানে দুটো চিক নিয়ে এসেছে, তো একটা তো এটা তো চিংড়ি মাছ রয়েছে, থাকুক এটা পরে বাজবো, এটাতে আর এখানে কাটা পোনা রয়েছে। এই দেখুন ঢেলে দিতে এগুলো সিলভার কাপ, এটা কেটে নিয়ে এসেছে। তো যাই হোক, আমি একে ভালোভাবে ধুয়ে এতটা তো আর ভাজবো না, কিছুটা ফ্রিজে রেখে আজকের মতো ভেজে নেব। তো আর মাছের আজকে কিছুই করবো না। এই দেখো নুন হলুদ মাখিয়ে নিয়ে চলে এসেছি, আর মুড়োগুলো ভেজে নেব, মুড়াগুলো বেশি দিন রাখি না আমি, মানে মুড়া এমনি খাওয়া হয়ে যাবে। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখানে মানে রান্নাবান্না তো চলছে। অপরদিকে তোমার দাদাভাই দেখো হাতুড়ি প্লাস নিয়ে দরজার যে একটু ফাঁক ছিল সেখানে প্লাই দিচ্ছে, মানে ওই একটুখানি দরজা বন্ধ থাকা অবস্থাতেও সাপ ঢুকে যাচ্ছে। তো যাই হোক, তোমার দাদাভাই যদি স্কুলে চলে যায়, আমি ছেলে মেয়ে কী করে মানে সাপ তাড়াবো। গতকাল তো ঢ্যামনা সাপ ঢুকেছিল, বিশাল বড় সাইজের ঢ্যামনা সাপ, আর সে মানে সে ওই ফাঁক দিয়ে ঢুকে না, সে জানলা দিয়ে বেয়ে ঢুকেছিল। তো তার ঢোকার মানে পথ যেমন আছে তেমন সে বেরিয়েও যায়, উপরের মানে কাঠের পাড়ন দিয়েও সে বেয়ে বেরিয়ে চলে যায়। তো সাপ দেখলেই জিনিসটা একটা ভয়, তারপর যদি আবার মেন ঘরে আমার ঢুকে যায়। তো এদিকে চলো ব্যাগেতে কী কী সবজি নিয়ে এসেছে তোমাদেরকে দেখায়। আজকে ওয়েদারটা তো ভালো ছিল, কিন্তু আমাদের এই বাড়ির সামনে রাস্তাঘাটগুলো এত কাদা হয়ে গেছে, বর্ষাকাল মানে আমাদের মানে ঘর থেকে বেরোনোর রাস্তা একদম জঘন্য, মানুষজন অতিষ্ঠ হয়ে ওঠে এই দু মানে আষাঢ় শ্রাবণ এই দুই মাস। তো যাই হোক, এ দেখো সবজি কিছু নিয়ে এসেছে, আর কিছু বিচেও নিয়ে এসেছে, যেগুলো বিকেল টাইম আমি নিজেই লাগিয়ে নেবো। আর এদিকে দেখো তোমার দাদাভাই স্কুলে বিয়ে দিয়ে চলে গেছে, তো আমি এবারে চিংড়ি মাছটা বেছে নেবো, অনেকক্ষণ সময় চিকের মধ্যে বন্ধি রয়েছে, তো বেছে আমি ফ্রিজে রেখে দেবো।
ওদিকে কি কি রান্না করেছি তোমাদেরকে দেখাই। রয়েছে মুসুর ডাল, আর রয়েছে এখানে কুঁদরির চচ্চড়ি। হাট থেকে কিনে আনাই কুঁদরি, আমার গাছের কুঁদরি খুব কম পরিমাণে, এখন হচ্ছে 4-5 এরকম। আর এখানে দেখো মাছ, মাছের যে মুড়োগুলো ভেজেছিলাম তাকে পেঁয়াজ ভেজে লঙ্কা দিয়ে থেঁতো করে দিয়েছি, ব্যাস। এদিকে বিকেলবেলা ঘুম থেকে উঠেই চলে এসেছি, এতগুলো চারা লাগাতে হবে। তো এখানে বেগুন চারাও রয়েছে, আবার লঙ্কা চারাও রয়েছে, আর ঠোঙাগুলো তো, বিচেগুলো তো রয়েছে। এই বিচেগুলো আর ভিজাবো না, বর্ষাকাল ভিজিয়ে লাগালে নষ্টই হয়ে যাবে। তো চলো, এখানে আমি তো কোদাল নিয়ে কিছু বেগুন গাছও লাগিয়েও দিয়েছি, আর এদিকে আমার মেয়ে আমাকে হেল্প করছে, ও গর্ত খুলে লাগাবার চেষ্টা করছে, লঙ্কা গাছ একটা বসিয়ে দিচ্ছে। আসলে এখানের মাটিটা তো উঁচু, বর্ষাকাল হলে জল যদিও উঠে কিন্তু এতটা হয়তো উঠতে পারবে না। তো যাই হোক, এখন বৃষ্টির সময়, এখন যাই চারা পাড়া চারা লাগানো হবে, সবই হয়ে যাবে। তো ওদিকে আমি কিছু মানে পেঁপে গাছও লাগিয়েছি, রান্নাঘরের পেছনে হয়েছিল। অপরদিকে সন্ধেবেলা ছেলে মেলা থেকে জিলিপি আর চপ কিনে নিয়ে এসেছে। মেলা বলতে রথের মেলা তো শেষ হয়ে গেছে, কিন্তু জিলিপি দোকান এখনও রয়েছে। তো এটা দিয়ে সন্ধ্যের আজকে টিফিন করব। তো বন্ধুরা, এখনকার মতো ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন, আমার নতুন বন্ধু হওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।